আচ্ছা, এই দোকানটার নাম কি গো? বঙ্গবাজার। বঙ্গবাজার। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে যে সবজি বা যে বিরিয়ানি অথবা এই যে প্যাকেট জাত খাদ্যগুলো দিয়ে দিয়ে থাকে, এরা কারা? এগুলো হচ্ছে গিয়ে হোমমেড খাবার সব, আর রেস্টুরেন্ট থেকে আসে, রেস্টুরেন্টে বানায় ওরা, বেসিক্যালি রেস্টুরেন্টে বানায়, বাট ওরা নিজে নিজেরাই করে এটা। আচ্ছা আচ্ছা, আর কি ধরনের কাস্টমাররা এই ধরনের প্যাকেট জাত খাদ্যগুলো আপনাদের কাছ থেকে কিনে থাকে, কারা, কি ধরনের লোক? স্পেশালি স্টুডেন্টরা বেশি কিনে, এবং যারা লোকাল যারা আছে, যারা ফ্যামিলি মেম্বার, ওরাও কিনে। গুড ইভিনিং বন্ধুরা, আমি বনি আমিন, এখন আছি লেখেম্বা বাজারের একটি বাংলাদেশি দোকানে, আর এই দোকানটার নাম হচ্ছে বাংলা বাজার। বন্ধুরা, আজ এই মুহূর্তে এখন বাজে 9:20, আর আজ হচ্ছে 29 নভেম্বর 2019। আমি এসেছি কিছু শপিং করব, আর এই শপিংটা মূলত এসেছি আজ আমি বাংলাদেশের মাছ কিনবো। মাছ কিনলে কি চলবে? মাছ কিনলে চলবে না। মাছের দাম কত, কিলোগ্রাম কত করে বিক্রি করা হয়, এবং মাছের বিভিন্ন ধরন, কী কী মাছ আমরা খেয়ে থাকি এই প্রবাসে বসে, আমরা কী কী মাছগুলো আমরা খেয়ে থাকি সেই মাছ, এবং তার সাথে আর একটা জিনিস বাড়তি আমি আজ আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে যে মাংস, এখানে আমরা কী ধরনের মাংস খাই, আর এই মাংসগুলো হালাল কিনা, এবং সেই হালাল এবং বেহালাল এগুলোর দামের যে তারতম্য যেটা আছে সেটাও আজ আপনাদেরকে বলবো। অবশ্যই আপনারা সারা বিশ্বে যারা আছেন তারা অবশ্যই জানতে চান যে অস্ট্রেলিয়াতে আমরা আসলে কী খাই, কী খেয়ে বেঁচে থাকি এই সোনার বাংলার প্রবাসী এই সন্তানেরা। আমি আবারও বলছি, আজ 29 নভেম্বর 2019, লেটস গো, আই উইল শো ইউ ফার্স্ট সোনার বাংলার সেই রূপালী ইলিশ। ইলিশ মাছ করাত দিয়ে কাটে, করাত দিয়ে
দেশের মতো ওভাবে নয়, করা দিয়ে সেই করাতটা দেখতে কেমন আমরা করাতটাও দেখাবো। আর আমার ঠিক পেছনে আছে এই সেই করাতি, দেশে যে গাছ কাটে সেই করাতি নয়, কিন্তু এই সেই করাতি। আবারও দেখিয়ে দিচ্ছি বাংলা বাজার। যদি লাকেম ভাই কখনো আসেন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যে হাট বাজার, বাংলা বাজার, আর ওদিকটা আছে কারণ বাজার, আরও আছে অনেক, এই মুহূর্তে আমার নামগুলো মনে আসছে না। তবে দোকানে আসলে সত্যি ভালো লাগে, কারণ এরা পরিষ্কার পরিচ্ছন্নতায় বিশ্বাস করে। আপনারা যে যেখানেই আছেন, সিডনি, ক্যানবেরা, অবশ্যই মেলবোর্ন থেকে আপনারা আসবেন না এখানে শপিং করার জন্যে, তবুও উইদিন নিউ সাউথ ওয়েলস যারা আছেন তারা এই দোকানগুলোতে আসবেন। লেটস গো, আই উইল শো ইউ ক্রিসমাস। দিস ইজ বনি আমিন ফ্রম লুকেম্বা, থ্যাংক ইউ, লেটস গো। প্রিয় বন্ধুরা, আমার হাতে আছে কিন্তু একটা বড় বড় ইলিশ, অদ্ভুত, বেশ ওজন, ও অনেক ওজন, এবং তোর তাজা ইলিশ খেতে হলে অবশ্যই এখানে আসবেন। আচ্ছা, এই ইলিশটার সাইজ কতটুকু? 2.5, অর্থাৎ 2.5 কিলো। আর কিলো কত করে গো? $55 কিলো, পার কিলো $55 করে এই ইলিশ মাছের দাম, $55 করে 2.5 কিলোর দাম যত হবে সেই অঙ্কটা তোমরা হিসেব করে নেবে। আমার হাতে আছে এই সেই বার্মার ইলিশ, তবে স্বাদে স্বাদে গুণে কোনো অংশে পদ্মার চেয়ে কম নয়। আমি একবার বলেছি, পরিবেশ নষ্ট করে আমরা ইলিশকে রেফিউজি করে পাঠিয়ে দিচ্ছি বার্মাতে, আর বারবার সেই নির্যাতিত মুসলিম রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিচ্ছে ওরা বাংলাদেশে। ইলিশ আর রোহিঙ্গা আমাদের এক্সচেঞ্জ হচ্ছে বাংলাদেশ এবং বার্মাতে। এইখানে এই যে ব্লক করে করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কি মাছ গো? এটা ট্যাংরা মাছ। এটা ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। এটা সাইজ কতটুকু এখানে? এটা এখানে হচ্ছে 500 গ্রাম। 500 গ্রামস। এখানে আরো অনেক কিছু আছে, এগুলো সব ব্লক করা আছে। এটা কি মাছ? ইলিশের ডিম। এটা ইলিশের ডিম। ইলিশ মাছের ডিমকে কিভাবে দেখেছেন, কিভাবে বিস্কিটের প্যাকেটের মতো করা হয়েছে। আর এই ইলিশ মাছের ডিমের সাইজ, এখানে কতটুকু ইলিশ মাছ? 250 গ্রাম। ইলিশের ডিমের দাম কত? $15। ইলিশের মাছের, ইলিশ মাছের ডিম পাবেন আপনি এখানে। এখানে আরো অনেক কিছু আছে। আর এই মাছগুলো দেখুন, ইটের আওয়াজ পাচ্ছেন, ইটের মতো, কারণ এগুলো কঠিন পাথুরে বরফের মধ্যে এগুলো ডুবে আছে। এই যে এটা কি মাছ? পোহা মাছ। আর একটা জিনিস আপনাদেরকে বলতে হবে, বাংলাদেশের এমনকি আগোরা এবং আরও যে সকল দোকান আছে, এই সকল দোকানে গেলে আমি দাঁড়াতে পারি না গন্ধে, এবং এদের অসম্ভব গন্ধ। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, এই গ্রোসারিজ এবং মাছ এবং যে কোনো মাংসের দোকানে অস্ট্রেলিয়াতে আসবেন, কোনো গন্ধ নেই, কোনো গন্ধ নেই। এখন এটা বুঝতে পারছি না, সে আগোরা বলুন এবং বাংলাদেশে আরও নামি দামি যে সকল দোকান আছে, সেই সকল দোকানে মাছ এবং মাংস বিক্রি করা হচ্ছে, আবারও বলছি প্রচণ্ড গন্ধ, দুর্গন্ধ। এখানে আপনি চাবেন? আমি জিও দিয়ে চেটে নিচ্ছি, কোনো গন্ধ নেই বন্ধুরা, নিশ্চিত করে বলছি আমি। এই যে যখন ফ্রিজটা খুলল, কোনো গন্ধ নেই। বাংলাদেশি মাগুর মাছ, এটা দেখুন এখানে কয়টা মাছ, 1, 2, 3, 4, 5, পাঁচটা মাগুর মাছ। এগুলোর দাম কত গো? $14.50, $14.50, $1 হবে $60। আপনি হিসেব করে নেবেন, এটা বাংলাদেশি না, তবে এটা কাঁচকি মাছ যেটাকে বলে, কাঁচকি মাছ। আর কি কি মাছ আছে দেখুন, বিস্কিট, অপূর্ব, অদ্ভুত, কই মাছ, কই মাছ দেখুন, এইটাও বিডি, যখন লেখা থাকে বাংলাদেশ বিডি। এই কই মাছ, এখানে ওজন কতটুকু? 1 কেজি, 1 কেজি, 1 কিলোগ্রাম। কত? $15, $15, কি সস্তা, অপূর্ব, অপূর্ব, বিশ্বাস করুন কোনো গন্ধ নেই। আমি বনি আমিন বসবাস করি এই লাকেম্বাতে, এই সেই লাকেম্বা, আর এখানেই আমরা বাংলাদেশিরা বসবাস করছি। বন্ধুরা, আমি আপনাদেরকে এখন আরও কয়েকটি দোকানে নিয়ে যাব। আমাদের ইলিশ মাছটি মাপা হচ্ছে পাক্কা 2.5 কিলোগ্রাম। এখানে রিপন মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি হচ্ছেন এখানকার মূল কারিগর।
তিনি এখন কাটবেন। আর এখন ওই ইলিশ মাছটা ওজন করার পরেই এখানে ট্যাগ প্যাকেটে, প্যাকেটের মধ্যে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে কতটুকু ওজন কত করে। দেখুন এবার মাছটা কিভাবে কাটে, দেখুন প্যাকেট থেকে খুলে মাছটা কাটা হচ্ছে। আমি এখন ধীরে 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 ভেতরে যাচ্ছি, দেখুন কিভাবে মাছ করাত দিয়ে কাটছে। করাত বন্ধ হয়ে গেল বন্ধুরা। এবার দেখুন এক একটা পিস, দেখুন এক একটা ইলিশের পিস দেখুন কি অদ্ভুত অদ্ভুত। এই ধরনের মাছ এখন সচরাচর কলকাতায় অথবা ঢাকার বাজারে দেখা যায় না। 2.5 কিলোগ্রাম দেখুন এক একটা মাছের পিস কত বড়। আপনি যদি সাজিয়ে রাখেন অনেক দামি বিস্কিটের মতো লাগছে, দামি বিস্কিটের মতো লাগছে এই সেই ইলিশ। বর্মার ইলিশ, যদিও আমরা এখানে বাংলাদেশের ইলিশ বলেই আমরা খাচ্ছি, দুধের স্বাদ ঘোলেই মিটাচ্ছি আমরা এই প্রবাসে বসে। আমি বনি, আমি নাচি বাংলা বাজার লেকেম্বাই। এখন আমার জন্য এগুলো প্যাকেট করে ফেলা হবে, দেখুন কিভাবে প্যাকেট গেট বাঁধা হচ্ছে। বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আমি যেই বাংলা বাজারে আছি, আমার পাশেই দাঁড়িয়ে আছে খুবই তরুণ ইয়াং ছেলে বিপ্লব। সেই বিপ্লবী বছরে হয়তো তার জন্ম। এই দোকান এবং তার পাশে আরও 2-3টে দোকান আছে, তাদের মালিক, সেই দোকানের মালিক হচ্ছে বিপ্লব। আমি তাকে কয়েকটি প্রশ্ন করব ইলিশ সংক্রান্ত, মৎস্য সংক্রান্ত পরে, প্রথম ইলিশ সংক্রান্ত। আচ্ছা আপনাদের এখানে ইলিশ মাছ এই যে আমি কিনলাম, ইলিশ মাছ কত করে আপনি কি একটু বলবেন? এক একটা এটা এটার একটা সাইজ আছে, কোনোটা 8-10 আছে, 10-12, 12-15, 15-20 অ্যান্ড টু আপ, এক একটার এক এক প্রাইস আর কি। তার মানে কি এটা কি সাইজের উপরে নির্ভর করে যে দাম? এটা সাইজের উপরে নির্ভর করে দাম। আচ্ছা আপনাদের আর কি কি মাছ আপনারা দোকানে আছে এবং সেগুলো কোথা থেকে আসে অন্যান্য মাছগুলো? এগুলো বাংলাদেশে প্রায় সব আইটেমের মাছ আছে, এখানে কিছু মাছ মিয়ানমার থেকেও আসে। রাইট, আচ্ছা ইলিশ মাছের পার কিলো কত একটা, যদি একটা টিপিক্যাল একটা দাম যদি বলেন? এখানে 10-12 যেই প্রাইসটা বাংলাদেশ থেকে ডলার কনভার্ট করলে খুব একটা বেশি না, প্রাইস সিমিলার। কত করে কিলোগ্রাম এটা? 10-12 কিলো অ্যারাউন্ড $30। বাবা, $30 পার কেজি, অর্থাৎ আমাদের অস্ট্রেলিয়ান 1 টাকা, আপনাদের বাংলাদেশের হচ্ছে 60 টাকা, তার মানে 1800 টাকা করে পার কিলোগ্রাম। আমি ঠিক জানি না বাংলাদেশে এই ইলিশের দাম কত, তবে আর কী কী মাছ আছে গো? বাংলাদেশে প্রায় সব ধরনের মাছ আছে, প্রায় সব ধরনের। পাঙ্গাস? হ্যাঁ, পাঙ্গাস মাছটা ওইটা বাংলাদেশ আছে, বাট ওটা থাইল্যান্ড থেকে আসে সাধারণত। আর কই, বাইলা, আরও কী কী যেন আছে, লোট্টা মাছ? লোট্টা মাছ আছে, বিশেষত এটা চাটগার পিপল যারা, চিটাংয়ের পিপল যারা, তারা এটা খুব প্রেফার করে লোট্টা মাছ। বন্ধুরা, লোট্টা মাছ দুইটাই আছে, একটা আছে লোট্টা শুটকি আর একটা আছে লোট্টা ফিশ, দুইটা ফ্রেশ ফিশ যেটা। অলরাইট বন্ধুরা, লোট্টা মাছ এটা আমাদের চট্টগ্রামের এই গর্ব ঐতিহ্য। তবে মজার ব্যাপার কি, উপকূল অঞ্চলটা ছেড়ে গেলে
একটু উপরের দিকে উত্তর দিকে গেলে ঢাকার লোকরাও কিন্তু লুট্টা মাছ চেনে না, দেখলে ভয় পায়। অথচ এই সিডনিতে বসে আমরা লুট্টা মাছ আমরা খাই। আচ্ছা, আর কী কী মাছ আছে যেই মাছগুলো বাংলাদেশে সচরাচর এখন পাওয়া যায় না কিন্তু আমরা এখানে পাচ্ছি, কী মাছ? যেমন কিছু মাছ বাংলাদেশে পাওয়া যায় না, পাবদা মাছটা সবসময় পাওয়া যায় না, কাজুলি মাছটা সবসময় পাওয়া যায় না, কিংবা বাতাসি মাছটা সবসময় পাওয়া যায় না, বাট এখানে এটা সবসময় পাওয়া যায় এই মাছগুলো। রাইট, পাবদা মাছ কিন্তু আমার খুব পছন্দের মাছ, আমি বরিশালে যখন যাই পাবদার জন্য ঝুঁকে পড়ে পাবদা মাছ। আচ্ছা, পাবদার কিলো কত করে? পাবদার কিলো এখানে আসলে এখানে আসে হাফ কিলোর প্যাকেট আসে, এটা অ্যারাউন্ড $12, হাফ কিলোর প্যাকেট $12, আধা কিলো পাবদা $12। আপনার এখানে আরও প্রচুর জিনিস আছে, আমরা রেডিমেড পরোটা খাই, রেডিমেড সব কিছুই, খুবই বারো মাসের সকল কিছু আপনি পাবেন। বিপ্লব, আপনার এখানে যে ইলিশ মাছগুলো আসে সেই ইলিশ মাছগুলো আসলে কোথাকার? আসলে এটা এটা মায়ানমারের বার্মার বার্মার মাছ। বন্ধুরা, পরিবেশ দূষণে বাংলাদেশের সেই ঐতিহ্য রূপালী ইলিশ চলে গেছে এখন প্রতিবেশী দেশ বার্মাতে, অর্থাৎ বার্মিজরা নির্যাতন করে তাড়িয়ে দিচ্ছে রোহিঙ্গাদেরকে, আর বাংলাদেশ নির্যাতন পরিবেশ নির্যাতন করে তাড়িয়ে দিচ্ছে ইলিশকে, ইলিশ চলে যাচ্ছে বার্মার দিকে আর রোহিঙ্গারা নির্যাতিত হয়ে চলে আসছে বাংলাদেশে। মাদার সুদুর দেশের জন্ম হারা, মাদার সুদুর দেশের জন্ম হারা, মাদার সুদুর দেশের জন্ম হারা, সমস্ত কিছু নিয়ম, নিয়মও কিচ্ছু নেই। আরও একটা সংবাদ দিচ্ছি, গত কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের রাজধানী সারা পৃথিবীতে অবাসযোগ্য অর্থাৎ পরিবেশের দূষে দুষ্ট সবচেয়ে নিকৃষ্টতম শহর বলে ঘোষিত হয়েছে। বন্ধুরা, আমরা সেই ইলিশ খাচ্ছি এখন বার্মা থেকে। বিপ্লব, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা, চলো এবার আমরা আরও ঘুরে ঘুরে কয়েকটা দোকান দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন আছি রহমানিয়াতে। প্রিয় বন্ধুরা, এখন দেখুন এখানে রহমানিয়া, এখানে যে বিভিন্ন মাংস বিক্রি করা হয় সেই মাংসগুলো আপনাদেরকে দেখাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি এখন একটি বাংলাদেশি হালাল দোকানে আছি, অর্থাৎ হালাল বিচারে। এখানে যিনি আছেন ইনি একজন কর্মকর্তা বটে, তাকে প্রশ্ন করছি। আচ্ছা, এখানে চিকেনের কিলোগ্রাম কত করে? চিকেনের কিলো $550 এবং এটা চিকেনের সাইজের উপর কি নির্ভর করে? হ্যাঁ হ্যাঁ, সাইজের উপরে নির্ভর করে, এটা 900 গ্রাম $550। আর গরুর মাংস কত করে গো? গরুর মাংস কেজি $950 আছে একটা, আর $850 আছে একটা। আর টপ সাইড যেটা সবচেয়ে ভালো সেটার দাম কত করে? $14 $14 করে পার কিলো গরুর মাংস, সবচেয়ে টপ কোয়ালিটি যেটা। আর যেখানে হাড় মেশানো আছে ওটা $850, $8.50 এবং $9.50। আর আপনাদের এই মাংসগুলো কি হালাল? হালাল, 100% হালাল। 100% হালাল।
আর আপনাদের এই মাংস যদি হালাল যদি না হয়ে সাধারণ দোকান হতো, দাম কি একটু কম হতো? ঠিক বলতে পারবো না, কারণ আমি জানি না। আচ্ছা, উনি জানেন না, তবে আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, হালাল এবং বেহালালের সাথে মাত্র 50 সেন্টস দামের ফরাক। 50 সেন্ট একটু বেশি হয় পার কিলো যদি সেটা হালাল হয়ে থাকে, কারণ ওখানে এক্সট্রা কেয়ার নেওয়া হয় ওখানে গরু অথবা চিকেনগুলোকে জবাই করার জন্যে। তবে এখানে চিকেন যেভাবে জবাই, আপনারা ভাবেন যে প্রত্যেকটা চিকেনকে আলাদা করে করে জবাই করা হয়, আমার তো মনে হয় সেভাবে করা হয় না। আপনি কী মনে করেন? হালাল চিকেন, এগুলো হালাল, ফ্রেশ পোলট্রি চিকেন, হালাল ফ্রেশ পোলট্রি। কিন্তু কীভাবে জবাই করে প্রতিদিন? তারা বলে হ্যান্ড স্লটার, হ্যান্ড স্লটার। আচ্ছা, হ্যান্ড স্লট বলে। বন্ধুরা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, চলুন এবার অন্য একটি দোকানে যাই। আপনাদেরকে আজ শুধু মাছ এবং মাংসের বিষয়ে আমরা আলোচনা করব। ইলিশ শেষ হলো, আমাদের গরু শেষ হলো, যে গরু নিয়ে আন্দোলন চলছে ভারতে, গরু হত্যা, গো হত্যা, আর যেটা নিয়ে এখন গরু গণতন্ত্র আশা করছে বাংলাদেশের কিছু মুসলমান, ভারতের গরু খাওয়ার আন্দোলনে তারা জান কোরবান করে দিচ্ছে। সেই গরু বিষয়ে আমাদের এখন এখানে শেষ, আমরা এখন অন্য একটি দোকানে যাব। চলুন তাহলে। এখানে বাংলাদেশি দোকানে কিভাবে আপনার রেডিমেড খাওয়া বিক্রি করা হয় দেখুন, বক্স করে এভাবে সাজানো থাকে। আপনি বাড়িতে যদি রান্না করতে না চান, আপনি এখানে এসেও আপনার এই বক্সগুলো কিনে নেবেন। বিভিন্ন ধরনের খাদ্য এখানে আছে, সবজি থেকে শুরু করে আপনার খিচুড়ি, বিরিয়ানি, সব কিছু। আর এদিকে আছে বাংলাদেশি মিঠাই মন্ডা, দেখুন খুব সুন্দর, এটাও একটি ভালো বাংলাদেশি দোকান। আচ্ছা, এই দোকানটার নাম কি গো? বঙ্গবাজার। বঙ্গবাজার, আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে যে সবজি বা যে বিরিয়ানি অথবা এই যে প্যাকেট জাত খাদ্যগুলো দিয়ে দিয়ে থাকে, এরা কারা? এগুলো হচ্ছে গিয়ে হোমমেড খাবার সব, আর রেস্টুরেন্ট থেকে আসে, রেস্টুরেন্টে বানায় ওরা, বেসিক্যালি রেস্টুরেন্টে বানায়, বাট ওরা নিজে নিজেরাই করে এটা। আচ্ছা আচ্ছা, আর কি ধরনের কাস্টমাররা এই ধরনের প্যাকেট জাত খাদ্যগুলো আপনাদের কাছ থেকে কিনে থাকে, কারা, কি ধরনের লোক? স্পেশালি স্টুডেন্টরা বেশি কিনে, এবং যারা লোকাল যারা আছে, যারা ফ্যামিলি মেম্বার, ওরাও কিনে। রাইট, কিন্তু লোকাল ফ্যামিলি ওরা কেন কিনবে? ওরা তো ঘরেই, ওরা তো ঘরেই রান্না করতে পারে, তাই নয় কি? ঘরেই পারে, বাট আমাদের খাবারটা স্পেশালি ডিফারেন্ট। এখানে সব ধরনের খাবার পাওয়া যায়, ভর্তা থেকে শুরু করে সব ধরনের বিরিয়ানি, তারপরে ফিশ কারি, সব কিছু আছে। এই জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বন্ধুরা, চলুন আমরা এখন অন্য স্থানে যাই। আমরা ছিলাম এতক্ষণ বঙ্গবাজারে, বঙ্গবাজার থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা ধীরে ধীরে আমরা চলে আসছি এই সেই কাওরান বাজার। আগেও আপনারা কয়েকবার দেখেছেন এই সেই কাওরান বাজারের সামনে, দেখুন কি ধরনের সবজি এবং আম। এখন এখন আমের সিজন চলছে অস্ট্রেলিয়াতে, আর এই আমগুলো দেখুন 28 টাকা করে, অর্থাৎ $28 পার বক্স দেখুন। আর আমরা অবশ্যই আপনাকে এখন নিয়ে যাচ্ছি এই যে কামরুল, এই সেই কাওরান বাজারের যিনি মালিক, আগে একবার পরিচিত হয়েছেন তার সাথে, আজ আবার পরিচয় করিয়ে দিচ্ছি। দেখুন কী নেই সিডনিতে, সব শাকই আছে, লাল শাক আছে, ওদিকটায় আছে, এটা কী শাক গো? এটা হচ্ছে পুঁই শাক। এটা পুঁই শাক, ওদিকটা আছে ধনে পাতা, ওটা লাল শাক, আর এদিকটা কি গো? এটা এটা তো পালং শাক। পালং শাক, আমি না সব ভুলে যাচ্ছি, দিন দিন ভুলে যাচ্ছি। আর এদিকটা কলা আছে, আর আদা আছে। আচ্ছা, সবচেয়ে মজার ব্যাপার হলো যে পেঁয়াজ, বাংলাদেশে পেঁয়াজের বড় আকাল, আর সেই পেঁয়াজ এখানে। আচ্ছা, আমি বরং পেঁয়াজ নিয়ে কামরুল সাহেবকে জিজ্ঞেস করি, এই কাওরান বাজারের পেঁয়াজের আকাল চলছে সোনার বাংলায়, আর আমি আছি অস্ট্রেলিয়াতে। আচ্ছা, এই পেঁয়াজ কত করে গো? এখানে পেঁয়াজ বর্তমানে 1 কেজি পেঁয়াজ $2.50 বিক্রি হচ্ছে, 5 কিলো পেঁয়াজ $10, অ্যান্ড $10 $15।
10 কিলো অর্থাৎ 10 কিলো হচ্ছে $15। আমি ভাবছিলাম এবার যেহেতু আমি প্লেনে এবার আমার ওয়েট 40 কেজির উপরে বিজনেস ক্লাসে, ভাবছি যে আমি 10 কেজি পেঁয়াজ নিয়ে যাব বাংলাদেশে বন্ধুরা, আর 10 কেজি চাল আমি নিয়ে যাব এখান থেকে আমার বিজনেস ক্লাসে, যেহেতু ওয়েট বেশি দেওয়া হয়েছে। আচ্ছা আর একটা বিষয়, আপনাদের এখানে ইলিশ মাছ আপনাদের দেখা যায়, এই ইলিশ মাছগুলো কোথাকার ইলিশ মাছ একটু কি বলবেন? মেইনলি ইলিশ মাছগুলো আসে এখানেতে বার্মা থেকে। বার্মা সব রোহিঙ্গা তাড়িয়ে দিয়ে, বাংলাদেশ যেমন আমাদের ইলিশ মাছ তাড়িয়ে দিয়েছে আর বার্মা তাড়িয়ে দিয়েছে রোহিঙ্গা, আপনি তাই বলতে চাচ্ছেন? ঠিক ওভাবে না, এটা অনেক আগে থেকেই বার্মা থেকেই মেইনলি এখানে আসে মাছগুলো বেশিরভাগই, বাংলাদেশ থেকে খুব কম আসে। বারবার বলছি রাজনৈতিক দোষে দুষ্ট এই বার্মা নির্যাতন করে সব রোহিঙ্গাকে তাড়িয়ে দিচ্ছে সেখান থেকে, ঠিক একইভাবে পরিবেশ দূষণে দুষ্ট বাংলাদেশ তাড়িয়ে দিচ্ছে তার সকল ইলিশ মাছ, গিয়ে সব জড়ো হচ্ছে সেই বার্মাতে। আপনি কি বলতে চাচ্ছেন যে এখানে বাংলাদেশের ইলিশ একদম পাওয়া যায় না? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগই বার্মা থেকে। আচ্ছা কত করে ইলিশ মাছ আপনি বিক্রি করেন এখানে কিলোগ্রাম? ধরেন 1 কিলো সাইজের অ্যারাউন্ড $25 to $30 ১ কিলো সাইজ ইলিশ মাছ। আর যদি সেই ইলিশের সাইজ যদি 2.5 কিলো হয় তবে সেটার কিলোগ্রাম কত হবে বলে মনে করেন আপনি? ধারণা করে বলতে পারি হয়তো $50 to $60 মতো হবে। $50 to $60 বন্ধুরা আমি অবশ্যই কিনছি, এখন সেটা পড়েছে $55 করে 2.5 কিলোগ্রামের একটা ইলিশের সাইজ। আর ম্যাঙ্গো আম কত করে? ম্যাঙ্গো এই মুহূর্তে আমরা বিক্রি করতেছি ছোট যেটা কেনসিংটন, এটা বিক্রি করতেছি আপনার $5 কিলো, আর একটা আছে RTE2 ওইটা বিক্রি করতেছি $4 কিলো। আচ্ছা এই আম কি আপনার উচ্চ বংশের আম, অর্থাৎ উচ্চ বংশ বলতে কি ভালো জাতের আম কিনা? যেটা কেনসিংটন ওইটাকে আমরা উচ্চ বংশের বলতে পারি, এবং ওইটা খাইতে খুবই টেস্টি, বাংলাদেশের মতো হবে না কিন্তু ভালোই টেস্ট, এখানে মিষ্টি আছে। $5 অ্যারাউন্ড কিলো বিক্রি হয়, $5 করে কিলো এই উচ্চ বংশের আম কেনসিংটন। বন্ধুরা এই কেনসিংটন আম দেখে নিন, আমি আছি ল্যাকেম্বাতে। বন্ধুরা লেটস গো, আমরা এখন এই কাওরান বাজারের ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাই। মিস্টার কামরুল আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ বন্ধুরা, লেটস গো। আমরা এখন দেখি, আর এখানে দেখুন লঙ্কার চারা বিক্রি করা হচ্ছে, লঙ্কা ঝাল লঙ্কা। চলুন আমরা সেই কাওরান বাজারটা আবার একটু দেখিয়ে নিচ্ছি। নেই সবকিছু, সবকিছু আছে, আসবেন কাওরান বাজারে, ভালো লাগবে, ঘুরে ঘুরে শপিং করবেন। আর দেখুন কি পরিমাণ প্রশস্ত জায়গা এখানে আছে। প্রিয় বন্ধুরা ঘুরে ঘুরে তোমাদেরকে আজ লেখেম্বার বিভিন্ন বাংলাদেশের দোকানে নিয়ে গেছি, সেখানে মাছ এবং মাংস কী দাম এবং কীভাবে বিক্রি করা হয় তার কিছু অংশ আমরা দেখিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। দিস ইজ বনি আমিন ফ্রম লেখেম্বা সিডনি অস্ট্রেলিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।